হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি মানসী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আর একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি হলো শাপলার ভেলা বড়া, মানে ভেলার মতো করে সেটা বড়া। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 3 চামচ মতো চালের গুঁড়ো। আজকে শুধু চালের গুঁড়ো দিয়ে এটা করব। তোমরা চাইলে এটাতে একটু বেসন দিতে পারো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো 1 চিমটি মতো সোডা। তো আমি টুথপিক দিয়ে এরকম করে এটাকে গেঁথে নিয়েছি, সমান করে কেটে, ওই জন্য এটার নাম ভেলা। ভেলার মতো এটাকে গেঁথে নিতে হবে। তো এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে যে ভেলা বানিয়ে রেখেছিলাম ওটাকে কোট করে নেব। কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। একটা করেই দিচ্ছি, যেহেতু টুথপিক দেওয়া আছে তো উল্টানোর সময় অসুবিধা হবে, তাই জন্য একটা একটাই আমি ভেজে নিচ্ছি। তো খুব কম সময়ে খুব ভালো একটি রেসিপি, আর টেস্টিও হয়। তো আমি সবসময় চেষ্টা করি খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে রেসিপিগুলো তোমাদের সামনে শেয়ার করার। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।